রাজনীতি কিনা বা কোনো ধরনের কোনো ইস্যুসের সাথে জড়িত কিনা সেটা আমরা চেক করি। সো এই বিষয়টা একদম ক্লিয়ার, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। মানে এটাই হচ্ছে আমরা ডিফারেন্ট আমি তো ভালো গাড়ি 200 টাকায় মার্কেটে পাচ্ছি, মানে আমাদের এটা গাড়ি কত হলে দেবো। কি স্যার আপনাদের কি লাভ হয়েছে না লস হয়েছে? কত একটা টেন দিতে পাই দিয়ে দেন, কত পার্সেন্ট লাভ হতে পারে? ক্যালকুলেশন দরকার নেই। আপনারা কত হয়েছে ই করতে পারবেন সেটা আপনাদের থেকে আমরা জানি, তারপরে আমরা আপনারা কত কি করতে পারবেন আমাদের আমাদের ড্রাইভারগুলো কিন্তু অনেক এক্সপার্ট আছে, লাগবে 7 দিন, 1 সপ্তাহ লাগবে, কিন্তু সবাই একটু পিছু দিয়ে রাখবে। আমাদের গাড়ি যদি ট্রাফিক পুলিশ আপনার নিয়ে যায় তাহলে তো আমাদের ঠিক টাইমে প্রোডাক্ট পৌঁছাবে না, আমাদের কাস্টমার স্যাটিসফ্যাকশন পুলিশ আমাদের কোনো গাড়ি অসুযোগ করে নাই না, আমাদের কাছে প্রমাণ আছে যে আপনারা যেগুলো দিয়ে আমরা নেগোশিয়েট করলে আমি আরো বেশি লাভবান হবো এবং আমার কোম্পানিকে লাভবান করতে পারবো। আমার এই নেগোশিয়েশন পর্বটা আমাদের কাছে খুবই ভালো লাগছে এবং এটা থেকে আমি আরো বেশি অনেক বেটার কিছু শিখতে পারছি। এখানে আরেকটা বিষয় আমি একটু বলতে চাই, যেটা উনি যেটা বললেন এটার পাশাপাশি নেগোসিয়েশন ইজ অ্যান আর্ট, এটার কিন্তু একটা টেকনিক আছে, এই টেকনিকটা শেখাটা খুব জরুরি। শুধু তথ্যপত্র থাকলেই কিন্তু নেগোসিয়েশনটা করা যায় না, নেগোসিয়েশনটা বোঝার অনেক বিষয় আছে, অনেক ছাড় দেওয়ার বিষয় আছে, নিজেকে কন্ট্রোল করার বিষয় আছে, নিজের কোম্পানিকে উপস্থাপন করার যে বিষয়গুলো আছে, এই যে একটা সৌন্দর্যবোধ আছে নেগোসিয়েশনের জন্য, এটা শেখাটা খুব জরুরি। এটা হাতে কলমে না হলে হয়তো আমাদের কাছে অনেক তথ্যপত্র আছে, আমাদের কাছে রিসোর্স আছে, সব কিছু আছে, কাগজে কলমে হয়তো আমরা করে ফেলতে পারবো, কিন্তু দুজন লোক সামনাসামনি বসে কথা বলা এবং দুজনের সাইকোলজি মেন্টাল আন্ডারস্ট্যান্ডিংটাকে এক জায়গায় নিয়ে আসার যে বিষয়টা, এটা খুব জরুরি। এটাই প্র্যাকটিক্যাল করার কারণে বোধহয় আমাদের সবারই সুন্দরভাবে বুঝতে পেরেছি আমরা। জি স্যার, আমাদের কিছু দুর্বলতা ছিল আমরা কি আইডেন্টিফাই করতে পেরেছি তা, জি 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 স্যার। হ্যাঁ, এবার মানে প্র্যাকটিক্যাল লাইফে বিপদে পড়াচ্ছে এখানেই আমরা ধরে ফেললাম। জি স্যার। স্যার তো স্যার আপনি বলেন স্যার, আজকে মানে ছাড়া কিন্তু আরো অনেক কিছু দেখলাম, এজ এ হোল আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল আজকে স্যার? ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক
অ্যান্ড ভেরি রিয়েলিস্টিক এক্সপিরিয়েন্স আমার কাছে যেটা মনে হয়। এবং বাস্তব জীবনে আমরা বই পুস্তকে যেটা পড়ি, বরঞ্চ এইভাবে একটা প্লেলেটের মাধ্যমে আমরা এই ক্লাসটাতে অ্যাটেন্ড করার পর আমরা যে জ্ঞানটা অর্জন করেছি সেটা বোধ হয় আসলে এই অর্জনটাকে শুধু ক্লাসের মধ্যে না, আমাদের কর্মক্ষেত্রে এবং সব জায়গায় আমরা এই কাজে লাগাতে পারছি। এবং এই আধা ঘন্টার মধ্যে আমরা যতটুকু শিখেছি এটা মনে হয় এক সপ্তাহ শুধু লেসন পড়লেই আমরা যে শিখতে পারতাম মনে হয় না এটা সম্ভব হতো। সেই আধা ঘন্টায় আমরা যতটুকু শিখেছি এবং যে আন্তরিকতা দিয়ে আমরা করেছি, যেভাবে নিজেরা শিখতে চেয়েছি, যে আগ্রহটা দেখিয়েছি, এটা আসলেই আমাদের শিক্ষার জন্য একটা বিশাল প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। সেশন করে আবার বিকালে করি, এই যে বিষয়গুলো আছে এটা একটা আসলে এখন আমার কাছে এই শুক্রবারের জন্য আমি ওয়েট করি যে শুক্রবার আসলে যে ক্লাসে যাব, এখানে সবাই একসাথে আমরা আলোচনা করব, একে অপরের থেকে যে জানবো যে অ্যাডাল্ট প্ল্যাটফর্মটা আছে লার্নিংয়ের, এটা একটা বিশাল প্ল্যাটফর্ম, অনেক কিছু আমরা জানতে পারছি। তো এই জন্য আমার মনে হয় অনলাইনে না হয়ে বাস্তব ভিত্তিক বা আমরা অনগ্রাউন্ডে যেটা শিখছি, ক্লাসে বসে যেটা শিখছি, এটা অনেক কার্যকরী হচ্ছে আমাকে এই কথাটার কাউন্টার পার্ট কি বলবো, আমার সেই বেন স্টর্মিংটা হয়েছে, সেই হিসাবে আমি বলছি যে মনে করতেছি যে আজকে আমি হ্যাঁ আগের তুলনায় নিশ্চয়ই কিছু শিখছি। থ্যাংক ইউ স্যার। স্যার আসলে যে গতানুগতিক কাজটা আমরা করি তো সেটার তুলনায় আজকে যে আমাদের নেগোসিয়েশনটা হলো সেটাতে আমরা অনেক বেশি শিখতে পেরেছি, এই কারণে যে আমরা আসলে কখনো এভাবে কোনো বিগ পার্টির সাথে বসে ওইভাবে নেগোসিয়েশন করা হয় নাই, আজকে করার কারণে অনেক কিছুই আমাদের বাস্তব অভিজ্ঞতাটা আমাদের অর্জন হলো। যেমন আমরা আগে শুধু ফোন দিয়ে বলতাম যে আমাদের একটা গাড়ি লাগবে, অমুক জায়গায় যাবে, তোমাদের ভাড়া কত, শুধু ওই নিয়ে আমরা আসলে বেশিরভাগ ফোকাস করতাম শুধু ভাড়াটাই। কিন্তু আজকে এখানে দেখলাম যে আরো আনুষঙ্গিক অনেক কিছু ডিপেন্ড করে, যেমন যে সিটি পেটের বিষয়টা, এটাও আমরা এখানে যে আপনাদের এখানে এসে আমরা আসলে ভালোভাবে জানতে পারলাম যে সিটি পেটের যে নিয়মগুলো, যে এগুলো মেনটেন করেই একটা গাড়ি ভাড়া করতে হবে, এই 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 ধরনের আরও অনেক কিছু আনুষঙ্গিক আমরা আসলে শিখতে পেরেছি। তো এটা আমাদের কাছে খুব ভালো লেগেছে, তো এটা আসলে আমাদের খুব উপকৃত হবে। নতুন আমার কাছে মনে হয়েছে যে আসলে নেগোসিয়েশনটা হচ্ছে একটা মেন্টাল গেম এবং এইখানে সবারই উইন উইন সিচুয়েশন থাকবে এবং সাপ্লায়ার যারা থাকবে এবং আমাদের ট্রান্সপোর্টার যারা থাকবে সবারই আসলে এইখানে আজকে সেশনে নতুন কি পাচ্ছেন স্যার? আজকের সেশনে আমার কাছে ট্রান্সপোর্টে মানে ভাড়া ছাড়াও যে আরো অনেক কিছু চিন্তা ভাবনা করার সুযোগ আছে। জি জি, ট্রাফিক যে রুলসগুলো আসলে মেনটেন করা দরকার, তারপরে হচ্ছে ট্যাক্স বা ড্রাইভারের সেফটি, তারপরে সিটি প্যাড, তারপরে ড্রাইভারের হচ্ছে আসলে কিভাবে প্রোডাক্টটা সুন্দর মতো সেফটি মেনটেন করে নিয়ে যাওয়া যায়, এই যে বিষয়গুলো লোডিং আনলোডিংয়ের বিষয়গুলো, তারপরে হচ্ছে ইন্স্যুরেন্সের বিষয়গুলো, যে কতটুকু প্রোডাক্টের ভ্যালু থাকলে আমরা ইন্স্যুরেন্স কাভারেজ কতটুকু দিতে পারবো, এই যে বিষয়গুলো আছে এটা তো আসলে আমরা দেখা যাচ্ছে যে এভাবে কখনো করিনি। তো আমার কাছে মনে হয়েছে যে বিআইএইচআরএম যেন এরকম আরও হচ্ছে ইয়া তৈরি করে, প্ল্যাটফর্ম তৈরি করে, যাতে করে দক্ষ মানব সম্পদ গড়ে ওঠে। এত দূর থেকে আসলেন স্যার, 100 কিলোমিটার থেকে আসছি আমি, আসলে আমি স্টোরে জব করতেছি প্রায় 8-9 বছর ধরে। আর ট্রান্সপোর্ট সম্পর্কে আমার মূল ধারণা ছিল যে গাড়িতে মাল লোড হয় আর জাস্ট পোর্টে গিয়ে আনলোড হয়। আসলে এই মাঝখানে একটা ট্রান্সপোর্টের এ টু জেড যে রুলস রেজুলেশনগুলো আছে আজকে স্যার এই নেগোসিয়েশনের মাধ্যমে জানতে পারলাম। আর ট্রান্সপোর্টের যে বহন করা ব্যতীত যে সিকিউরিটি, অন্যান্য যে ট্যাক্স টোকন বা লাইসেন্স, সিটি প্যাড ইত্যাদি যেগুলো আছে, আর ট্রান্সপোর্টের ব্যাকগ্রাউন্ডে কী আছে, এগুলো যে জানার প্রয়োজন স্যার আজকের এই ক্লাসের মাধ্যমে।
আজকের ক্লাসে আমরা অনেক কিছুই জানলাম যেগুলো আমাদের কর্মক্ষেত্রে জানা ছিল না। আমরা অনেকেই হয়তো কাজ করি কিন্তু ডিপার্টমেন্ট ওয়াইজ বা স্টাফ রোটেশন নিয়ে, কিন্তু আমরা ওইভাবে জানি না। আজকের ক্লাসে আমরা ওই নেগোসিয়েশন করে খুব ভালো একটা